আমি তো ডায়েটে আছি, হ্যাঁ, বাট খাওয়া দাওয়া করবো, একটু মাঝে মাঝে চিট হয়ে যায়, তবে বেছে বেছে খেতে হবে, একটু খাওয়া দাওয়া করবো। আর আজ অন্যদিন যেরকম করি তার চেয়ে বেশি একটু আজকে হয়ে যাবে খাওয়া দাওয়া। বলছি, তুমি ভাষণবাবিকে মিস করো? ভাষণবাপিকে মিস করো? মিস, হ্যাঁ, ভাষণবাপি খুব ভালো চরিত্র। ভাষণবাপিকে আমার চেয়ে বেশি দর্শক মিস করছে, আমি জানি, তো সেই জন্যে আমি মিস করছি। ভাষণবাপি আবার আসবে, সিজন ফোরে আবার আসবো আমি, তো ভাষণবাপি আবার আসবে। তো ভাষণবাপির কিছু মানে এমন কিছু জিনিস যেগুলো দর্শকরা দেখতে পায় না, কারণ অনেক সময় শুটিংয়ের সময় অনেক কিছু কেটে দেওয়া, সেটা যদি একটু শেয়ার করো। ভাষণবাপি এমনিতে ভাষণবাপিকে যেভাবে দর্শক দেখে সেটা তো ভাষণবাপির চরিত্র। ভাষণবাপি যখন অফ ক্যামেরা থাকে তখন দর্শক দেখতে পায় না, তখন একদম রোহান হয়ে থাকে। আমি ভীষণ কাম, আমি ভীষণ ইন্ট্রোভার্ট একটা ছেলে, আমি ভীষণ কথা কম বলি সত্যিকারে। তো ভাষণবাপি যখন করি তো ওইভাবে করি, তো সবাই ভাবে হয়তো রোহানই ওরকম। অ্যাকচুয়ালি রোহান একদম আলাদা ভাষণবাপির থেকে, সেটা দর্শক দেখতে পায় না। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে তো আসছে, ভাষণবাপি কি দীপুর সঙ্গে ঘুরতে বেরোবে? দীপুর সাথে ভাষণবাপির আবার দেখা হবে সিজন ফোরে। আচ্ছা, দীপুর জন্য অন্য বয়ফ্রেন্ড আছে, দীপুর সত্যিকার বয়ফ্রেন্ড, তার সাথে ঘুরবে ও। একটা কথা, সিরিয়াস কথা বলি, আমাদের জেনারেশন বিশেষ করে ডিপ্রেশনে ভোগে, তো ভাষণবাপি কি তাদের কিছু সাজেস্ট করবে? রোহান করবে, ভাষণবাপি কি করে করবে? ভাষণবাপি তো একটা চরিত্র, ভাষণবাপি কাউকে কিছু সাজেস্ট করতে পারে না। রোহান করবে ডিপ্রেশন। অ্যাকচুয়ালি না, সেলফ লাভটা খুব দরকার। আমি ভ্যালেন্টাইন্স ডেতে একটাই জিনিস সবাইকে বলবো যে সেলফ লাভ, সবার আগে নিজেকে ভালোবাসো। তুমি যদি নিজেকে ভালোবাসো, এবং ওই রকম না যে আমি আমাকে খুব ভালোবাসি, ওই কথার কথা না, ভালোবাসতে হবে। এভরিডে সকালে উঠে, ঘুম থেকে উঠে আয়নায় দেখো তোমার নিজেকে কি ভালো লাগছে দেখতে, সেটা যেদিন মনে হবে সেদিন বুঝতে পারবে তুমি তোমার পেছনে খাটছো, তোমার পেছনে পরিশ্রম করছো। যেটা আমি করেছি, আমি এখন যে ফিজিকটা বানিয়েছি আমার, এবং নিজেকে যেভাবে গ্রুম করছি, তো আমার এভরিডে সেটা মনে হয় ঠিক আছে, আমি ঠিক দিকে যাচ্ছি। তো সেলফ লাভ, ভ্যালেন্টাইন্স ডেতে সবাইকে আমি বলবো সেলফ লাভটা বাড়াও, ওটাই ডিপ্রেশন থেকে তোমাদের বের করে দেবে। আমি সবার লাইফে ডিপ্রেশন আসে, আমারও যখন ডিপ্রেশন এসেছে আমি নিজেকে ঠিক করেছি, এইভাবেই সেলফ লাভ বাড়িয়েছি, নিজেকে ঠিক করেছি, গ্রুম করেছি। লোকেরা যখন আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, লোকেরা বলেছে বা কি ভালো লাগছে, ডিপ্রেশন থেকে বেরিয়ে গেছি আস্তে আস্তে, আমার ভালো লেগেছে, ওইগুলোই। তোমার ভ্যালেন্টাইন্স ডেতে কী প্ল্যান? আমার প্ল্যান, আমার শুটিং আছে ভ্যালেন্টাইন্স ডেতে, শুটিং, জিম, আমার ওয়ার্কশপ আছে, এসব নিয়েই থাকবে। তোমার হোস্টেল ডেজটা মানে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল হোস্টেল ডেজের? আমার ফার্স্ট ওয়েব সিরিজ হোস্টেল ডেজ, আর টাচুট ভগবানের ইচ্ছে ফার্স্ট ওয়েব সিরিজ এত বড় হিট, তো ওটা খুব বড় পাওনা আমার কাছে হোস্টেল ডেজ। চরিত্রটা আমার ভীষণ ভালো লেগেছে চরিত্রটা করার সময়, কারণ ওটার সাথে অনেকটা আমি মানে মিল পেয়েছি আমার আগের কিছু ভজগোবিন্দ ভাষণবাপির চরিত্রগুলোর। দুরকম শেড ছিল ক্যারেক্টারতে, কঠিন ছিল করা, কিন্তু আমি খুব এনজয় করেছি, চ্যালেঞ্জ ছিল একটা। বাঘাযতীনে কিছু কাজ করছো? হ্যাঁ, দেবদাস সাথে আমি বাঘাযতীনে কাজ করছি, একটা অন্যরকম চরিত্র, চিত্রপ্রিয় রায়চৌধুরীর ক্যারেক্টার, ওখানে একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার, ফ্রিডম ফাইটারের ক্যারেক্টার, তো খুব ভালো লাগছে করতে, অন্যরকম কাজ করছি। এইচ এ আর নিউজের দর্শকদের কিছু, দর্শকদের একটাই কথা বলবো, এইচ এ আর নিউজ সবাই দেখো, সবাই সাবস্ক্রাইব করো, ভীষণ ভালো, অনিন্দ্য খুব ভালো ছেলে, আর তোমরা সবাই প্রচুর প্রচুর সাপোর্ট করো।